মা আসছে। মা নামটা শুনলেই কেমন যেন একটা খুশি আনন্দ সব একসাথে এসে হাজির হয়। পুরো একটা বছর ঘুরে যখন মা আসেন তখন সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা সব কিছু কি যেন ভুলিয়ে আবার সবাইকে এক করে দেয়। আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর কথা তো আমাদের সবারই জানা, তা যখন হয় দুর্গাপুজো তাহলে তো কথাই নেই। তারই এক প্রকার ঘণ্টা বেজে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে, এদিন অর্থাৎ 9ই জুলাই বেলিয়াঘাটা 33 পল্লী বাসীবৃন্দ ক্লাবে। খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে উল্টো রথের দড়িতেও টান দিতে দেখা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সহ বাবুল সুপ্রিয় একাধিক নেতা নেত্রীদের। এদিন এ স্থানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ, টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা, ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি এবং অর্জুন সিং সহ একাধিক তারকার ঝাঁক। এর পাশাপাশি 22 বছরের এই পুজোর প্রধান উদ্যোক্তা হাবু সাহা আমাদের জানান, গত দুবছর করোনার কারণে বাঙালির ঐতিহ্যে কোথাও যেন মানুষের আনন্দের একটু ভাটা পড়েছিল। এবার যাতে তা না হয় সেদিকে লক্ষ্য রেখেই, মানুষের কথা ভেবেই ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও বলেন, ইউনেস্কো প্রাপ্ত কলকাতার এই দুর্গাপুজোতে যাতে মানুষ আরও আনন্দ করতে পারে সেদিকেই লক্ষ্য রাখা হবে। প্রতি বছর যেভাবে আজকে গত দু বছর ধরে যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা বড় বড় প্যান্ডেল করছি অথচ মানুষ দর্শক দেখতে পাচ্ছে না, সেটা আমাদেরকে খুব ভাবাবেগে খুব আঘাত করেছে। কিন্তু এবছর মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই ডিক্লেয়ার করেছে যে এবছর কার্নিভালও খুব বড় করে হবে, বিশ্বের দরবারে পৌঁছাবার অলরেডি পৌঁছে দিয়েছে দিদি, ইউনেস্কোকে আমাদের থ্যাঙ্কস। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর একমাত্র কৃতিত্ব যদি কারোর থাকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আগামী দিন আমরা খুব আশা করে রয়েছি মানুষের ঢল আবার নামবে প্রতিকটা প্যান্ডেলে প্যান্ডেলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব দিকে মানুষের ঢল নামুক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমস্ত প্যান্ডেল দেখুক, এটাই আমাদের একমাত্র কামনা। না, প্রতি বছর হাবুদা অভিনব সকলে মিলে এই পুজোয় আমন্ত্রণ জানায়, পুজো দারুণ পুজো হয়, প্রতি বছর নতুনত্ব হয়। আর এবছরও নিশ্চিত যে দুবছর এই যেরকম হাবুদা বলল আমাদের সকলেরই একই অবস্থা, প্যান্ডেল করছি মানুষ আসছেন না। এবার আমরা আনন্দে পুজো করতে চাই। আমার যেমন এবার 80 বছর হাজরা পার্কে, আমার সকলের কাছে আমন্ত্রণ থাকবে আপনাদের মাধ্যমে যে দক্ষিণ কলকাতা আসলে হাজরা পার্ক মনে রাখবেন, আর উত্তর কলকাতা তো ডেফিনেটলি 33 পল্লী প্রতি বছর একটা নজর কারা পুজো করে। এবছরও তেমনিভাবে অনুষ্ঠানের আজকে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে পিকচার কেমন আসবে। তো আমার বেস্ট উইশেস হাবুদাকে, পুরো 33 পল্লীর টিমকে, যে এবছর যেন মানে আলটিমেট পুরস্কার যেটার দিকে সকলে তাকিয়ে থাকে, মানুষের পুরস্কার এবং যারা কম্পিটিশনের পুরস্কার, সবটাই যেন 33 পল্লীতে আসে। এই প্রথম এখানে বেলিঘাটা 33 পল্লীতে এবং এই পুজোটাও এখান থেকেই শুরু হচ্ছে। এবং আপনাদের লাস্ট রথের অনুষ্ঠানের সময়ও এসেছিলাম, তো বেশ কিছুদিন ধরেই আর কি এই পাড়ার সাথে এই এলাকার সাথে একটা আত্মীয়তাই হয়ে গেছে, এবং সেটা ভীষণ ভালো লাগছে। সত্যি এত ভালো মানুষ, এত ভালো পরিবেশ, এবং সেই সকলের টানেই এখানে বারবার ফিরে আসা। প্রতি বছরই মহাপ্রভু জগন্নাথকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে শুভ সূচনা হয় 33 পল্লীর। তাই হাবুদা সহ এই 33 পল্লীর প্রত্যেক সদস্য সদস্যাকে আমার শুভেচ্ছা। নিশ্চিত যে 33 পল্লী উত্তর কলকাতাতে শুধু নয়, গোটা কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও একটা বড় নাম এখন, কারণ ওদের ট্যাক্সির প্যান্ডেল এখনও পর্যন্ত কেউ ভুলতে পারেনি। আগে প্রতি বছরই কিছু না কিছু অভিনবত্ব থাকে, এবছর আরও বেশিভাবেই অভিনবত্ব থাকবে, কারণ প্রত্যেকটি পুজো কমিটি এবারে বদ্ধপরিকর যে ইউনেস্কো থেকে যে স্বীকৃতি আমরা পেয়েছি বিশ্বের দরবারে আমাদের দুর্গাপুজো প্রতিষ্ঠিত, সেই পুজোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠিত হওয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়াটা এবারে লক্ষ্য। আজকে উল্টো রথ জগন্নাথ দেবের এই শুভ দিনে বহু জায়গায় আগে ছিল মহালয়ে আবাহন করা হতো, আহ্বান করা হতো, এখন খুঁটি পুজোয় মাকে, দেবী দুর্গাকে আহ্বান করা হয়, আবাহন করা। ইউনেস্কো আমাদের বিশেষ মর্যাদা দিয়েছে এবার। মাননীয় মুখ্যমন্ত্রী যে মাত্রায় দুর্গাপুজোকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন কার্নিভালের মাধ্যমে, ইউনেস্কো এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে। এবং 1 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী পদযাত্রাও করবেন, আমরা সেটাতেও থাকব।
এবারে মহাসমারোহে দেবী দুর্গার পূজা হবে, আমরা সকলেই আনন্দ উৎসবে মেতে উঠব। পাশাপাশি করোনা একটু মাথা চাড়া দিচ্ছে, চোখ রাঙাচ্ছে, তাই মার কাছে প্রার্থনা যে তুমি এই করোনা নামক ওষুধটাকে নিধন করে বধ করে মরতে এসো।